এবার পরীমনির পাশে দাঁড়িয়েছেন সাকিব খান এবং ধুয়ে দিলেন শিল্পী সমিতিকে। আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। অবশেষে নায়িকা পরীমনি নিয়ে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় নায়ক সাকিব খান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে এক স্ট্যাটাসে সাকিব খান পরীমনির পাশে থাকার কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন শিল্পী সমিতির ভূমিকা নিয়েও অনেক বড় প্রশ্ন তুলেছেন। সাকিব খান লিখেন, সহশিল্পী হিসাবে আশা রাখি পরীমনির ক্ষেত্রে আইন তার স্বকীয়তা বজায় রাখবে। পরীমনি যখন ফিরবে তার ভুল থেকে শিক্ষা নেবে, যে শিক্ষা তার আগামী জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। নায়িকা পরীমনিকে গ্রেফতারের পর শিল্পী সমিতির ভূমিকার সমালোচনা করে সাকিব খান লিখেন, দুঃখজনক ঘটনা হচ্ছে গত কয়েকদিন ধরে খেয়াল করেছি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে পরীমনি গ্রেফতারের পর তার প্রতি কোনো ধরনের সহযোগিতার হাত না বাড়িয়ে দুঃসময়ে শিল্পীদের পাশে না থেকে উল্টো তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মুহূর্তে পরীমনির সদস্যপদ স্থগিত করা হয়েছে, এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা। সমিতির এই আচরণ সত্যি খুবই রহস্যজনক। বিষয়টি নিয়ে বিবেকবান অনেক সিনিয়র জুনিয়র শিল্পী ও সংস্কৃতি কর্মীদের আক্ষেপ রয়েছে। শিল্পীর সাথে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ প্রশ্ন থেকে যায়, এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে? সাকিব খান আরো অভিযোগ করে লেখেন, বিগত দিনেও একাধিক সিনিয়র শিল্পী এর চেয়েও ভয়ঙ্কর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু তখন শিল্পী সমিতি অভিযুক্ত সদস্যদের সদস্যপদ স্থগিত করেননি, বরং পাশে ছিল, রাস্তায় নেমেছিল। কিন্তু এখনকার শিল্পী সমিতির এসব আচরণ বিতর্কিত। আবারও বোঝা গেল এই শিল্পী সমিতি সবাইকে এক করতে পারেনি, বরং বিচ্ছিন্ন করেছে, বিভেদ তৈরি করেছে ইন্ডাস্ট্রিতে, কাজের পরিবেশ নষ্ট করেছে। হয়তো এজন্য চলচ্চিত্রের আজ এই দুর্দশা। পরীমনির বর্তমান অবস্থায় সহমর্মিতা জানিয়ে সাকিব খান আরও লিখেন, সহকর্মী হিসাবে যতদূর জানি পরীমনি বাবা মাহীন, তার বেড়ে ওঠা পারিবারিকভাবে আর পাঁচটা তরুণ তরুণীর বেড়ে ওঠা স্ট্রাগলে যথেষ্ট পার্থক্য রয়েছে। হয়তো সঠিক দিক দিক নির্দেশনার অভাবে পরীমনি অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও বলেন, 10ই আগস্ট আদালত চত্বরে পরীমনির শতবর্ষী নানা তার নাতনিকে দেখতে ছুটে গিয়েছিল। করোনার এই ভয়াবহতাও আটকাতে পারেনি তার বৃদ্ধ নানাকে। রক্তকে উপেক্ষা করে করতে পারেনি রক্ত, কিন্তু সময় কি নিষ্ঠুর। পরীমনির সঙ্গে নাকি দেখাই হলো না বৃদ্ধ নানার। আদালত চত্বরে এই পরীমনির নানাকে বলতে শুনেছি, পরীমনি নিজের জন্য জীবনে কিছুই করেনি, সব মানুষের জন্য দান করে গিয়েছে, আর এখন পরিস্থিতির শিকার হয়েছে সে। পরীমনির মামলা এখন বিচারাধীন, এই বিষয়ে কিছু বলছি না। সে যে মামলায় গ্রেপ্তার হয়েছে তার কি অপরাধ সেটা বিশ্লেষণে যাচ্ছি না। দেশের প্রচলিত আইন আদালতের প্রতি শ্রদ্ধা রয়েছে, নিশ্চয় নিরপেক্ষ তদন্ত শেষে সঠিক বিচার হবে, কিন্তু তার আগে পরীমনির জীবন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। যারা পরীমনিকে বিপথে নিয়ে গিয়েছে তাদের খুঁজে বের করার দাবি জানিয়ে সাকিব খান বলেন, পরীমনি 30টিরও বেশি সিনেমার সাথে জড়িত বলে জানতে পেরেছি, তার হাতে আছে আরও বেশ কিছু সিনেমা, কিন্তু যারা বছরের পর বছর একটি সিনেমাতেও কাজ না করে দিনের পর দিন শিল্পী সাইনবোর্ড ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করছে, তাদেরও আয়ের উৎস খুঁজে বের করা উচিত। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত?
সাকিব খানের এই সকল বিষয় নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভুলে তো নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।